কৃষ্ণই হলেন আদমন কৌশিক গোবিন্দ ভগবতি জয় জয় হি ধর্মন সাধনি মহাভবতি ভারত তব কাম ধর্মে সদা তাত্মনম চিতম নাম স্পর্শ সাধু নাম বিনাশাই যে শ্রী তাম ধর্ম সংস্থাপনাতে সম্ভামি যুগে 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 এই পুষ্প হকল বিনা করিবার কারণে অন্ত প্রতিষ্ঠা করিবার কারণে তেওঁ যুগে যুগে অবদান হয়েছে আৰু লগে লগে কৃষ্ণই কি কৰিলে লক্ষ লক্ষ কৃষ্ণ হৈ দিলে এতিয়া কুন্দন বান্ধে কুন্দন বান্ধে ভয়টা কবল পালালে তাৰপিছত কৃষ্ণ ওলাই পৰিলে তাৰপিছত অৱশেষত ভিতৰ ৰাস্তাই কিনাৰ পৰি দিলে আৰু যুদ্ধই ঘোষণা হ'ল আৰু যোৱা কৈ দিবাগে পঞ্চ পাণ্ডৱ কৃষ্ণই আহি পঞ্চ পাণ্ডৱক বোলে যুদ্ধই ঘোষণা কৰিলে দ্ৰুত পঠাই দিলে পঞ্চ পাণ্ডৱ ওচৰলে ধৃতৰাষ্ট্ৰই দ্ৰুত পঠাই দিলে অহা আমুক দিনাখনৰ যুদ্ধ ঘোষণা হ'ব আৰু যুদ্ধ ঘোষণা হোৱাৰ কুৰু পথাৰ সেই কুৰু পথাৰখন প্ৰথম যুদ্ধ কৰিছিলে বোলে যে ভীষ্ম আৰু পৰশুৰাম সাত দিন আৰু ৰাতি যুদ্ধ কৰিছিলে সেইখন পথাৰত আৰু সেইখন পথাৰতে এতিয়া কুৰুক্ষেত্ৰ মহাসভাৰ এফালে কৌৰৱৰ তেওঁলোকৰ ভিত্তি নিৰ্মাণ কৰি আছে আৰু এফালে পঞ্চ পাণ্ডৱৰ ভিত্তি তাৰ মাজতে কুৰু পথাৰখন আৰু সেই যুদ্ধখন ধৰ্মযুদ্ধ সেই যুদ্ধখনত ঘোষণা কৰি থোৱা আছে এজনক ডিঙিটো চেপি ধৰি আছে মৰা নাই কিন্তু ইফালে যুদ্ধ সামৰি পৰা শংকৰে বাদ্য বাজি উঠিছে লগে লগে তেওঁ এৰি হ'ব বোলে তোক কাইলৈ চাই লোৱা হ'ব আজি কৰি আৰু আৰম্ভটো কোনখিনি সময় হয় জানিছেনে সূৰ্য উদয় এফালে হ'ব শংকৰণী বাজি উঠিব যুদ্ধ ঘোষণা হ'ব আৰু সেইখিনি সময়তে আপোনাক হ'বকো আমাক হ'বকো গুৰুক্ষা ব্যৱহাৰে দিছে দেই গুৰু কিবা সময়তে সময় দেখি দিছে সেই সময়তে যদি আপুনি গুৰুক্ষা কৰে আপোনাৰ এতিয়া স্মৃতি শক্তি প্ৰকল্প আপোনাৰ এক বছৰ আয়ু পৰম আয়ুস আপোনাৰ বৃদ্ধি হৈ গৈ থাকিব তাৰপিছত যুদ্ধ সামৰণি সূৰ্য অস্ত জোৰা যাওঁ গাঁও অৱস্থা অলপ আছে অগিঞ্চিত একেবাৰে ঘণ্টাতে পঢ়িব লাগিব বাদ্য বাজি উঠিব লাগিব যুদ্ধ সামৰি পৰা বাদ্য লগে লগে যুদ্ধ সামৰি তাৰপিছত এতিয়া কোনো পথাৰৰ দুই কাষে দুই পাৰে দুইটা দলৰ উপস্থিত হৈ আছে আৰু লগে লগে অৰ্জুনে কৃষ্ণ কৈছে বোলে কি ৰথম কুৰুপথাৰৰ মধ্যস্থানলৈ লৈ গ'ল আজি বহুত দিন গ'ল তেৰ বছৰ দিন গ'ল এতিয়া যিজন ভীষ্ম পিতামহৰ সৰু কালৰ পৰা খোৱাই বোৱাই ডাঙৰ দীঘল কৰি আমাক ৰাখিছিল সেইজন ভীষ্ম পিতামহৰ লগত আজি যুদ্ধ কৰিব লাগিব বহুত দিন দেখা নাই মই তেখেতক চাওঁ আৰু যিজন গুৰু দুৰ্গাচাৰ্য অস্ত্ৰ শিক্ষাৰ বলত আজি তিৰুতলিকৰ বিগ বুলি ঘোষণা কৰে এই অৰ্জুন এই গুৰু দুৰ্গাচাৰ্য কৃপাচাৰ্য কৃতপুত্ৰমা অশ্বস্থমা আদি কৰি দুৰ্যোধন দুখাতন পণ্ড বিপন্ন অপন্ন শৈল্য আদি কৰি মহা মহা ভাই ককাবিলাক এবাৰ চাই লওঁ বলাচোন ৰথখন আৰম্ভ কৰা ৰথখন লৈ কুৰুক্ষেত্ৰৰ মধ্য স্থানত যেতিয়া লৈ আহিলে লৈ অহাৰ লগে লগে অৰ্জুনে চালে এফালৰ পৰা দেখাৰ লগে লগে পোকে চচ্চৰিত হৈ গৈছে হলেও
অর্জুনের ধৈর্য লাগি প্রথম এবাৰ কোন নিক্ষেপ কৰিছে কে কৰ পাতে সাড়ি পাকৰ ফুলাই গৈছে প্রথম কে কৰ পাত গৈ ভীষ্ম পিতামহ গুরু দুর্গাচার্য কৃপাচার্য কৃতজ্ঞমা এই চাৰিজনক সাই পাক করে নমস্কার জানাই যার লগে সকলে একমুখে জয় পাণ্ডব জয় পাণ্ডব জয় ঘোষণা করেছে অর্জুনের দুঃখে জর্জরিত হয়ে কৃষ্ণ গীতার প্রথম অধ্যায়ের বিখ্যাত যোগ এটা সেই বিখ্যাত যুগ শোকত চচ্চরিত হয়ে লগে হাতের হাতের গান্ধী ধরু বহি পড়লে শোকত চৈতন্য হয়ে রথ ওপর ধরি পড়লে তাদের কৃষ্ণ আত্মানে রথর আগত আছিল চারিটা বগা ঘোড়া দে চারিটা বগা ঘোড়া চারিটা বগা ঘোড়া মুখর পর এডাল এডাল প্রত্যেক এডালডাল মানে লেকাম এই লেকা চারিডালক জয়েন করে এমুঠা করলে বাঘজরি বলে কয় বাঘজরি ইয়ার ভিতর আধ্যাত্মিক তত্ত্বখিনি আমি অকন পিছত আলোচনা করি তারপর কৃষ্ণ দ্রৌপদীয়ে অর্জুনের দুঃখ দেখি এতিয়া অর্জুনক বুঝি দিব গেছে এয়া হল সাংখ্য যুগ প্রথম এই সাংখ্য যুগত দৈবকী তনয় দেব কৃপা মই কৃষ্ণ দেবতা রথা পঙ্কজ চরণে প্রবেশিয়া মনে পূর্ণ করে নমস্কার যে প্রথমতে দৈবকী নন্দনে কৃষ্ণদয়ে কেপা কৃপা মই দেব দুর্লভ আর দেবতার ভিতর শ্রেষ্ঠ এই কৃষ্ণর শরণর নমস্কার জানাইছে কোনে যিজনে এই গীতা ভাগ লিখনি করেছে আর কৃষ্ণও যে কি করেছে কৃষ্ণর শরণর নমস্কার জানাইছে আর এই কৃষ্ণের নমস্কার জমা কথা কাকেই সঞ্জয় বজতি কোনা কুলপতি পাশে জনকথা হইলা শোক সমুদ্রত মোহ উমি পায়া ধনঞ্জয় তল কইলা কুরুক্ষেত্রর মধ্য স্থানত অর্জুন শোকত চাতল্য হওয়ার কথাটিকে ধৃতরাষ্ট্রর আগত সঞ্জয় সুন্দরভাবে এই কথাটিকে প্রকাশ করে আছে আর ধৃতরাষ্ট্রে শুনি আছে যে কইছে সঞ্জয় কৈছে হে মহারাজ কুরুক্ষেত্রর মধ্যস্থানত যেতিয়াই অর্জুন শোকত জর্জরিত হয়ে দুর্বল হয়ে পড়লে তারপর কৃষ্ণই এতিয়া অর্জুনলৈ চাই কিবা কব সেই কথাটিলৈকে আমি আপনা কৈছো ফুকা বলে দুঃখে পায়া অশ্রুত মুখে দুয়ো দেখতে পরে পানি কৃষ্ণ কৃপাময় দয়াময় বোধয় অর্জুনক প্রিয় পানি অর্জুন দুই ধারে চকু পানি গবলে ধরলেন প্রিয় সখী অর্জুনের অবস্থাটা দেখি নিশ্চিতকে আহ্বান মারি কৃষ্ণ জনপতিয়ে যে খুব নম্রতাভাবে মধুময় মানিলে অর্জুনক কবলে আগবাড়িলেন Thank you.
রথ রাখি রাহা অভয় খেলার মাঝে কুরু পাণ্ডবর অনেক কালর যুদ্ধ আরম্ভ আছে যুদ্ধ করা আগ মুহূর্ত কম কম গাম রথর উপর সকল সেনা উপস্থিত হল তারপিছত পাঠে ইগাহিত হলে যত বীর বরা বীর Oh,